আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সফট পরোটার রেসিপি। অনেকের পরোটাই বানানোর পরে কিন্তু শক্ত হয়ে যায়। আজকে আমি যেভাবে পরোটা তৈরি করে দেখাবো তাতে কিন্তু পরোটা সারা দিনেও শক্ত হবে না, সফট থাকবে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে এই সফট পরোটাগুলো। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের চিনি। চিনিটা দিলে কিন্তু পরোটায় খুব সুন্দর একটা কালার আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। এখন আমি রান্নার এই তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। তো আমি কুসুম গরম পানি দিয়ে আজকের এই ডোটা তৈরি করব। এভাবে ডো তৈরি করলে কিন্তু পরোটাগুলো অনেক বেশি সফট হয়। তো আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে। সফট পরোটা বানানোর জন্য কিন্তু ডোটা একটু নরম করে মাখতে হবে, তাহলে পরোটাটা অনেক টাইম পর্যন্ত সফট থাকবে। তো এরকমভাবে এই খামিরটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, হাতে সময় থাকলে 20 মিনিটের মতো রেখে নেবেন। ঢাকনাটা তুলে নিচ্ছি 10 মিনিট পরে, আর আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি এই ডো। যত ভালো করে মথে নেওয়া যাবে পরোটা তত বেশি সফট হবে। আমি হাতে একটু তেল লাগিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো একটু সময় নিয়েই কিন্তু মেখে নেবেন। দেখতেই পাচ্ছেন ডোটা অনেকটা সফট হয়েছে। তো আর আমি 3-4 মিনিটের মতো মথে নিচ্ছি। ডোটা পুরোপুরি রেডি করে নিয়েছি। এখন আমি লিচি কেটে নিচ্ছি। তো আমি 2 কাপ ময়দা থেকে এখানে 5টা লিচি কেটে নেব। একটু বড় সাইজের পরোটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আর একটু ছোট করেও করতে পারেন। এখন আমি এই 5টা লিচি থেকে 1টা দিয়ে পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি, আর 4টা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে উপরটা ড্রাই না হয়। তো আমি শুকনো ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। এতে কিন্তু খুব সহজেই রুটিটা বেলে নেওয়া যাবে। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তো তেলটা আমি সব সাইড দিয়ে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি পরোটা শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। নর্মালি আমরা বাসায় যেভাবে পরোটা শেপ দিই ওই একইভাবে আমি দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, যে কেউ পারবেন বানাতে। আবারও কিছুটা শুকনো ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা খুব পাতলা বা বেশি মোটা এরকম করে বেলা যাবে না। রুটিটা সব সাইড দিয়ে সমানভাবে বেলে নিতে হবে। মোটামুটি পুরুত্বের রুটিটা আমি বেলে নিচ্ছি। তো দেখে হয়তো বা বুঝতে পেরেছেন এটা কীরকম পুরুত্বের একটা রুটি। তো এখন আমি রুটিটা ভেজে নেব। এই জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর প্যানটা যখন হালকা গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি রুটিটা দিয়ে দিলাম। কিছুটা শক্ত হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি, আর চেপে চেপে একটু সব সাইড দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল। তেলটা দেওয়ার পরে আমি চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি। এতে কিন্তু পরোটা অনেক বেশি সফট হয়।
তো দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইড দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর অনেক সুন্দর কিন্তু কালার আসছে। এখন আমি দুই পাশেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দুই পাশেই আমি রুটিটা ভালো করে ভেজে নিয়েছি, একইভাবে সবগুলো রুটি ভেজে নেব। তো সবগুলো রুটি কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো এই প্রত্যেকটা রুটি কিন্তু এরকম সফট হয়েছে আর দুই পাশেই খুব সুন্দর কালার আসছে। আপনারা চাইলে কিন্তু এভাবে রুটিগুলো বাসায় তৈরি করে নিতে পারেন, খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।